আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর একটি ফ্লোরে কাজ করছি, কতটুকু বালু লাগলো, কতটুকু টাইলস লাগলো, কতটুকু সিমেন্ট লাগছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা টাইলস করবেন ফ্লোরে, কিন্তু একটু চিন্তিত যে আসলে কত টাকা লাগবে, কত সিমেন্ট লাগবে, কতটুকু বালু লাগবে, মানে আপনারা একটু অনেক সময় টাইলস করতে গিয়ে অনেক ভয় পাচ্ছেন যে আসলে অনেক খরচ লাগবে কি কতটুকু টাইলস বালু সিমেন্ট লাগবে। জাস্ট আইডিয়ার বাইরে আপনারা সাহস পাচ্ছেন না, আমার এই ভিডিওটি দেখুন, তাহলে এমনিই আপনারা আইডিয়া করে একটা মিনিমাম আইডিয়া করে একটু সাহস যোগান। আর যদি পারেন সাধ্যের মধ্যে থাকে তাহলে টাইলস করে ফেলা দেন। দেখেন একবার টাইলস করলে পরে আর কোনো দিন আর হাত দেওয়া লাগবে না, একবার একটু কষ্ট করে করলে আর কোনো দিন আর হাত দেওয়া লাগবে না। আর চেষ্টা করবেন একটু ভালো টাইলস দিয়ে করার, একটু দেরি হইলে একটু ভালো ভালো টাইলস দিয়ে করার, যেমন ফ্লোরে 24-24 টাইলস দিয়ে করার। আপনার এই ফ্লোরে এটা আছে হচ্ছে গিয়া 12 ফিট বাই 12 ফিট একটা ফ্লোর। সো এটা 12 ফিট বাই 12 ফিট ফ্লোর, আর এর সাথে স্কার্টিং আছে। স্কার্টিং এই এই একই টাইলস কাটি দিলে পরে 24-24 টাইলস একটা কাটি 4টা করে দিলে সর্বোচ্চ ভালো হবে, জয়েন্ট মিলবে, একই রকম হবে, তারপর কাজের সৌন্দর্য আসবে। আর যদি 8 বার ওয়াল টাইলস দেন তাহলে বলছি না যে খারাপ হবে, কিন্তু ফ্লোর টাইলস স্কার্টিং দিলে সর্বোচ্চ ভালো হবে। এই যে এই বাড়িতে কাজ করছি, আসলে এটা বাড়িওয়ালাকে বললাম যে ফ্লোর টাইলস কাটি স্কার্টিং দিয়ে দেই, তা বাড়িওয়ালা বললো যে না, দরকার নেই, আমাদের এইটাই ভালো লাগতেছে, এইটা পছন্দ করছি আর কি। ওয়াল টাইলস 8 বার ওয়াল টাইলস দিয়ে স্কার্টিং করবে, বলছে এইটাই ভালো লাগতেছে, এটা দিয়েই করব। এখন কোনো বাড়িওয়ালা যদি বলে যে এইটাই করব, তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই। আপনাদের বলবো যে ফ্লোরে যে ফ্লোর টাইলস লাগান ওই ফ্লোরেরই স্কার্টিং করবেন, সেম ফ্লোর সেম টাইলস দিয়ে স্কার্টিং করবেন, একই টাইলস দিয়ে স্কার্টিং করে নেবেন, তাহলে ভালো হবে। আর এই ফ্লোরে টাইলস লাগছে হচ্ছে গা 13 × 13 170 ফিট ফ্লোর টাইলস লাগছে। সো আপনাদের ফ্লোরটাও যদি এদিক ওদিক মাপ জানেন তাহলে আপনি নিজেই একটা হিসাব করে ফেলা দেন, যদি 12 ফিট বাই 12 ফিট থাকে কিংবা 13 ফিট বাই 13 ফিট থাকলে 1 ফিট 1 ফিট করে বেশি করে ধরবেন, 13-14 যেরকমই থাক, ফ্লোর যা আছে তার থেকে 1 ফিট 1 ফিট করে বেশি করে হিসাব করবেন। হিসাব করে 24-24 টাইলস হচ্ছে গা এখন যে বাজার 105 টাকা স্কোয়ার ফিট, তাহলে 105 টাকা স্কোয়ার ফিট হইলে এটা সমান সমান গুণন 169 গুণন
105 টাকা, তাহলে 17,745 টাকা। 169 ফিটের দাম 17,745 টাকা এ গ্রেড টাইলসের দাম। তো আর এর সাথে না হয় একটু স্কাটিং বা যদি ফ্লোর বড় হয় একটু বাড়তি লাগতে পারে, আবার সাথে ছোটো হইলে একটু কম লাগতে পারে, ডাজেন্ট ম্যাটার। সো এভাবে হিসাব করে নেবেন টাইলসটা, আর এর সাথে যদি সব মিলাই 180 ফিট কি 200 ফিট কাজ হয় একটা ফ্লোরে, তাহলে যাই লাগুক অসুবিধা নেই, 100 ফিট কাজে 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, আর তার সাথে হচ্ছে গা আপনার 1 বস্তা সিমেন্টের সাথে সিমেন্টের বস্তার 5 বস্তা বালু লাগে, 2 বস্তায় 10 বস্তা, আর 4 বস্তা সিমেন্টে 20 বস্তা বালু, 20 বস্তা বালুতে 30 সেফটি হবি বা হচ্ছে গা 30 ফিট যেটাই বলেন, কারণ 1 বস্তা বালুতে 1.5 ফিট হয়, 1.5 ফিট বা 1.5 সেফটি হয়। তাহলে এইভাবে হিসাব করে বালু সিমেন্ট টাইলস সব হিসাব করে আপনি একটা আইডিয়া করে আপনি যদি টাইলস করতে চান, যদি মনে হয় যে পারবো করে ফেলা দেন, না হলে একটু দেরি করে ভালো টাইলস করবেন, যাই করুন ভালো টাইলস করবেন। আর যদি আরও বুঝতে অসুবিধা হয়, যদি নাই বোঝেন আমার ভিডিও দেখে, তাহলে আমার স্ক্রিনে আমার নাম্বার দাজো, হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপে ভয়েস করতে পারেন বা ডাইরেক্ট ফোন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে ইজিলি আমি বোঝাই দিতে পারবো। আর আমাদের দিয়ে কাজ করাতে চাইলে পরে আমাদের সাথে কথা বলতে পারেন, যদি কাজ করেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন, না হয় ফোন দিন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটু হেল্প হয়ে যাবে। আর একটা কথা, আসলে আমাদের কাজটা অনেক সুন্দর, আমাদের দিয়ে কাজ করাতে চাইলে করাতে পারেন। আর এই যে ভিডিও করি, ভয়েস দিই ভিডিওতে, আসলে ওইভাবে অত সময় পাইনি, ওইভাবে অত সময় দিতে পারি না, ওইভাবে অত ভালো হয় না। সো আপনারা কিছু মনে করবেন না আর খারাপ ভাবেন না, যতটুকু চেষ্টা করি ততটুকু করছি।